তাহলে আয়ুষটা হয়তো বেঁচে যাবে, তার মার কাছে থাকতে পারে। আমরা আমার সবার একমাত্র আছে, হাঁসকে আমি বাঁচাতে চাই, আমার কাছে রাখতে চাই। হাঁস এখন হাসতে শিখেছে, ওর চোখ দুটো শুধু বলে আমি বাঁচবো, আমি বাঁচবো। তো আজকে একটা সবার কাছে হাত জোড় করে কিছু চাইতে এসেছি। হ্যাঁ, আজকে আমিও এসেছি তোমাদের কাছে হাত পাততে, একটা বাচ্চার জন্য। আমি তোমাদের সবার কাছেই হাতটা পাচ্ছি, প্লিজ প্লিজ তোমরা এগিয়ে এসো, প্লিজ। একটা বাচ্চার চরম বিপদ। তো একটা বাচ্চার একটা মানে অসুস্থ হলে তার বাবা মা, আবার কি কঠিন অসুস্থ, মানে শুধু শুধু অসুস্থ নয়, কঠিন অসুস্থ, যেটা রেয়ার, লাখে হয়তো একজনের হয়, তো সেরকম একটা বিরল রোগে একটা বাচ্চা আক্রান্ত। তো সেই বাচ্চাটার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন, প্রচুর, 16 কোটি টাকা। সোজা কথা নয়, একটা বাবা মার কাছে যদি তারা মধ্যবিত্ত ফ্যামিলি হয় তো তাদের মাথায় আকাশ ভেঙে পড়বে, 16 কোটি টাকা সোজা কথা নয়। তো সেই 16 কোটি টাকা পেলে সেই একটা বাচ্চার জীবন বাঁচবে, সে সুস্থ সবলভাবেই পৃথিবীর বুকে ঘুরে বেড়াবে। তো আমার একটাই অনুরোধ সবার কাছে হাত জোড়ো করে, আমাদের তো ক্ষমতা দেয়নি ঠাকুর সেইভাবে, আমাদের কাছে ভগবান এইটুকু ক্ষমতা দিয়েছে যে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে অন্তত 5টা লোকের কাছে পৌঁছে দিতে পারবো এই খবরটা, যারা মানুষকে সাহায্য করে, যারা মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে, বিপদে হাত বাড়ায়। তো সেই ধরনের মানুষদের কাছে আমরা অন্তত একটু হলেও পৌঁছে দিতে পারবো, ঠাকুর এইটুকু ক্ষমতা হয়তো আমাদের দিয়েছে। তো দয়া করে তোমরা সবাই এই ভিডিওটা দেখো আর প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর পরিমাণে, ভীষণ বিপদ, এই বাচ্চাটার ভীষণ বিপদ, তার বাবা মার পাশে আমাদের প্লিজ দাঁড়ানো দরকার। আমরা হয়তো টাকা দিতে পারবো না, অত টাকা তো সম্ভবই না, হ্যাঁ বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু হয়। তো আমরা সবাই মিলে যদি কিছু কিছু, সামান্য কিছু কিছু যদি দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি, তার সেই বাচ্চাটার বাবা মার পাশে, তো আমার মনে হয় সেই বাচ্চাটার বাবা মা একটু হলেও আশার মুখ দেখতে পাবে। আর নিশ্চয়ই আমরা সবাই প্রত্যেকে যদি এই ভিডিওটাকে ছড়িয়ে দিতে পারি, শেয়ার করে দিতে পারি, তো প্রচুর মানুষের কাছে চলে যাবে, এটুকু বলতে পারি। তো কারুর না কারুর চোখে এই ভিডিওটা পড়বে, সেরকম কোনো ভালো বেগ, মানে সেরকম কোনো যার ক্ষমতা আছে, যার প্রচুর টাকা দেওয়ার ক্ষমতা আছে, সাহায্য করার ক্ষমতা আছে, সেরকম মানুষের কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে। তো সেই কারণেই তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা সবাই প্রচুর পরিমাণে শেয়ার করো, অন্তত সেই ধরনের যাদের দেওয়ার ক্ষমতা আছে তাদের পাশে যেন এই ভিডিওটা পৌঁছে যায় তাদের কাছে। তুলে দিচ্ছি, আমি তো নিজে বুঝিয়ে বলতে পারছি না যে বাচ্চাটার অ্যাকচুয়াল কী হয়েছে না হয়েছে, কী প্রবলেম, কী ব্যাপার। আমি এই ভিডিওর মানে আমার ভিডিওতে আমি তাদের একটা ভিডিও তুলে দিচ্ছি, মানে একজন ইউটিউবার বলে একজন কবিতা চ্যানেল আছে ওনার, তো ওই দিদি বাড়িতে গিয়ে ভিডিওটা করেছে, তো সেই ভিডিওটা আমি তোমাদের সামনে শেয়ার করছি আমার ভিডিওর মাধ্যমে, তোমরা প্লিজ সেই ভিডিওটা পুরো দেখো। নমস্কার, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে এসেছি আমি আয়ুষের বাড়িতে, আয়ুষ দাস। সবাই কম বেশি অনেকেই জানেন যে ও একটা বিরল অসুখের সাথে লড়াই করছে, ওর মার কাছ থেকে আমি শুনেছি সমস্তটা সেটা। আর একটা কথা যেটা হচ্ছে, তোমরা জানো যে আমার পেজটা বিজনেস পেজ, তো এখান থেকে আমার আর্নিং হয়, তো আমি চাই এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাক, আর এই ভিডিও থেকে যে আর্নিংটা হবে সেটা আমি আয়ুষের পরিবারের হাতে তুলে দেব। আমি তোমাদের জীবনমুখী গল্প শোনাই সবসময়, আজ এক অন্য গল্প শোনাব, আয়ুষের গল্প। কাল আমি দেখতে গেছিলাম আয়ুষকে, চোখের সামনে ওকে দেখে তোমাদের সেই গল্প বলব। জানো তো, ওর জীবনটা সবে শুরু হয়েছে, ওর বয়স এই 5.5 মাস। এই যে মেশিনগুলো দেখছো, ওগুলোর বেঁচে থাকার একমাত্র সঙ্গী। ওর মা বাবা ওর হাতে খেলনা তুলে দিতে পারেনি, দিয়েছেন এতগুলো মেশিন। দিন রাত সেগুলোর সাহায্যে নিঃশ্বাস নিচ্ছে, খাচ্ছে, সব করছে। ওকে কোলে নেওয়া যায় না, ওকে স্নান করানো যায় না, ব্রেস্ট ফিড করানো যায় না, সবসময় নাকের নলটা দিয়ে সে শ্বাস নেয়, কখনো গলার ভেতর নল দিয়ে ওষুধ খাওয়াতে হয়, মাঝে মাঝে ব্লাড চলে আসে সেই নলে। আসলে খুব ছোট তো আয়ুষ, তাই সহ্য করতে পারে না, তবুও লড়াই করে যাচ্ছে, মা বাবাকে বলতে চাইছে আমি বাঁচব। অসুখটার নাম SMA type 1। আয়ুষকে ফেরানোর উপায় জিন থেরাপি।
যার খরচ 16 কোটি টাকা। জানি না সম্ভব কিনা, তবু যখন মা জানতে পারে সন্তানকে সুস্থ করার ওষুধ একটা আছে, সে শত বাধা বিপত্তি উপেক্ষা করে চেষ্টা করে সন্তানকে বাঁচাতে। আয়ুষের ক্ষেত্রেও তাই হয়েছে, ওর মা বাবা সাহায্যের হাত বাড়িয়েছে তোমাদের কাছে, আমিও সাহায্যের হাত বাড়িয়েছি। তোমাদের একটু একটু সাহায্য ওর বাড়ির লোকের অনেক মনোবল বাড়াবে, আয়ুষ নর্মাল বাচ্চাদের মতো আবার সুস্থ হয়ে উঠবে। আসুন শুনে নিই ওর মার কাছে আয়ুষের গল্প। দেখেছো কি সুন্দর কথা বলতে চাইছে ও, এই যে ওর হাতটা, ওর সমস্যাটা হচ্ছে ওর যে হাতটা এরকম হবে, ওর হাত পায়ের টোনটা খুবই কম বলে, মাসেল পাওয়ারটা চলে যাচ্ছে বলে ও হাতটাকে স্বাভাবিক বাচ্চাদের মতো রাখতে পারে না, ও সব সময় হাতটাকে ঘুরিয়ে এই রকম পজিশনে নিয়ে চলে আসে। ওর যে অসুখটা হয়েছে সেই রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি। সেই রোগটা একটা জিন ঘটিত রোগ, যেটা জেনেটিক প্রবলেম, যেটা 10,000 বাচ্চার মধ্যে একটা বাচ্চার হয়। এতটাই রেয়ার একটা ডিজিজ যেটা আমার আয়ুষের হয়েছে। ওর 1.5 মাস বয়সে আমরা ওটা ওকে মানে ডক্টর ওকে রিপোর্টে বলেন যে ও SMA type 1। SMA যে ভাগ আছে type 1, type 2, type 3, type 1টা হচ্ছে খুবই ক্রিটিক্যাল, যেহেতু এত ছোট বয়সে ধরা পড়েছে সেজন্য type 1টা খুবই ক্রিটিক্যাল, ওকে সার্ভাইভ করার পক্ষে ওর খুবই ক্রিটিক্যাল। মানে ডক্টররা এমনও বলেছে যে মানে 18 মাস থেকে 2 বছরের মধ্যে যদি ওর কোনো ট্রিটমেন্ট না হয় তাহলে পরে কোনো একটা, মানে যেটা আমি বলতে চাইছি না বা পারছি না বলতে মা হয়ে, সেরকম কিছু একটা ওর জীবনে ঘটে যাবে। ডক্টরের কথা আমরা যখন ডক্টরকে দেখাই তার কিছুদিন পরেই আয়ুষ এরকম অবস্থায় হয়ে যায়, তখন ডক্টর আমাদেরকে বোঝান যে ওর যে রোগটা হয়েছে সেটা খুবই রেয়ার, 10,000 বাচ্চার মধ্যে একটা বাচ্চার হয়, আগে কোনো ট্রিটমেন্ট ছিল না, কিন্তু 2019 সালে এই ট্রিটমেন্টটা এসেছে আমাদের ভারতবর্ষে। সেটা হচ্ছে একটা জেন থেরাপি, ওর শরীর থেকে যে SMA type 1 যে জিনটা আমাদের শরীরে থাকে, যার মাধ্যমে আমরা হাত পা নাড়াতে পারি, কোনো খাবার খেতে পারি, ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারি, হাঁটাচলা করতে পারি, সেই জিনটা ওর শরীর থেকে ডিলিট হয়ে গেছে। সেইটা ওকে যদি রিপ্লেস করা যায় সেই জিন থেরাপির মাধ্যমে, কিন্তু তিনি আমাদেরকে পাশাপাশি এটাও বলেন যে এই জিন থেরাপিটা খুব একটা সহজ ব্যাপার নয়, সেটার মূল্য আকাশ ছোঁয়া। কিন্তু অনেক বাচ্চারাই পেয়েছে এই জিন থেরাপি, যারা পেয়েছে তারা অন্যান্য নর্মাল বাচ্চাদের মতো আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। যেহেতু আয়ুষের বয়স 1.5 মাস তখন ছিল, এখনো খুবই ছোট, 5-5.5 মাস বয়স, তখনই উনি বলেছিলেন যে এই জিন থেরাপিটা যদি ওকে দেওয়া যায় 2 বছরের মধ্যে তাহলে ও অন্যান্য বাচ্চাদের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে। কিন্তু তার সেই জিন থেরাপি, সে ওষুধটার নাম হচ্ছে জোলজেসমা, তার দাম হচ্ছে 16 কোটি টাকা। যখন উনি আমাদেরকে, ডক্টর আমাদেরকে বলেন, তখনও আমরা প্রায় 4 বার শুনেছি, ম্যাডাম কি বলছেন 16 কোটি টাকা, আমরা কি করে পারবো, আমাদের মতো মানুষদের পক্ষে তো সম্ভবই নয়। তখন ডক্টরও বললেন যে সত্যি আমাদের পক্ষেও সম্ভব না, আমি একজন ডক্টর হয়েও বলছি আমার পক্ষেও সম্ভব নয়, কিন্তু একটা উপায় আছে যার মাধ্যমে আপনারা আয়ুষকে বাঁচাতে পারবেন। তখন উনি আমাদেরকে বলেন যে ক্রাউড ফান্ডিং করতে, যেমন আপনারা আয়ুষের জন্য ভিডিও করে আপনারা মানুষের মধ্যে পৌঁছে দিন, আমাদের একার পক্ষে যে কাজ সম্ভব না, 100 জন মানুষ যদি আয়ুষের পাশে এসে দাঁড়ায়, তারা কিছু কিছু হলেও যদি একটু একটু করে সাহায্য করে, তাহলে কিন্তু আয়ুষকে আমরা বাঁচাতে পারবো। কারণ আয়ুষ যখন 3-3 বার ভেন্টিলেশন সাপোর্টে ছিল, সেইখানে সময় ও খুব যুদ্ধ করে ফিরে এসেছে, তখন ডক্টর বলেছে ও এত যুদ্ধ করছে ওর জন্য আমরা একটু হলেও লড়বো, দেখা যাক না যদি পারি যে ওর জন্য এই টাকাটুকু জোগাড় করতে। সেই দিন থেকে আমরা মা বাবা হয়ে ভেবেছি যে না, আমাদেরকে চেষ্টা করতেই হবে। সেই জন্য আমরা আজকে সবার কাছে কাছে যাচ্ছি যে সবাই যেন আয়ুষের কাছে যদি একটু একটু হলেও সাহায্য করে, তাহলে আয়ুষ এই মৃত্যু যন্ত্রণাটা থেকে কাটিয়ে উঠতে পারবে, ওর বাবা মার কাছে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। একটা দিনও আমরা আয়ুষকে নিয়ে ভালোভাবে থাকতে পারি না, আয়ুষকে কোলেও নিতে পারি না, আদরও করতে পারি না, ওর এই যন্ত্রণাটাকেও আমরা লাঘব করতে পারি না। শুধুমাত্র একটাই ওষুধ, যেটা জোলজেসমা, যেটা পেলে আয়ুষ সুস্থ হয়ে যাবে। তাই আপনাদের সকলের কাছে আমার সত্যি নিবেদন যে আমি আয়ুষের মা বলছি যে আপনারা তো অনেককে অনেকের অনেক জায়গায় দান করেন, ভগবানের কাছে গিয়েও তো আপনারা অনেক সময় দান করেন, যদি একটু হলেও আয়ুষের জন্য দান করো,
তাহলে আয়ুষটা হয়তো বেঁচে যাবে, তার মার কাছে থাকতে পারে। আমার সবার একমাত্র আছে, হাঁসকে আমি বাঁচাতে চাই, আমার কাছে রাখতে চাই। হাঁস এখন হাসতে শিখেছে, ওর চোখ দুটো শুধু বলে আমি বাঁচবো, আমি বাঁচবো। আপনারা প্লিজ আমার আয়ুষের পাশে এসে একটু দাঁড়ান, আপনারা সবার মাঝে একটু শেয়ার করুন, যাতে সবাই এটা দেখতে পারে আর আয়ুষকে একটু একটু সাহায্য করে, যাতে আয়ুষ বেঁচে উঠতে পারে। আয়ুষ বেঁচে উঠতে পারে। এইভাবে কি খাচ্ছ? এইভাবে খাচ্ছে। যেহেতু মুখ দিয়ে খেলে পাচ্ছে না, আচ্ছা এই সিরিঞ্জটা 60 ml থাকে, 60 ml ওকে এই দুধটা আমি গুলে রেখেছি এই যে ওষুধ দিয়ে, এটা পালিয়ে আমি এই সিরিঞ্জটা দিয়ে দেবো। একদমই মুখ দিয়ে কিছুই খেতে পারছে না। আগে একটু জল দিই। পাম্পের মধ্যে দিয়ে দুধটা গুলে দিলে পরে এই মেশিনের যে প্রেসার আছে 1 ঘন্টায় ও 33 ml ওকে দিতে বলেছে ডক্টর, যে পার আওয়ারে ও 33 ml করে খাবে। এবার ওইখানে সেট করা আছে 33 ml পার আওয়ারে। এবার ওইটা ওই 1.5 ঘন্টা মতো যাবে এই পুরো দুধটা ওর, এরকম ভাবে কন্টিনিউয়াসলি ওকে ফিড দিতে হয় সারা দিন সারা রাত। ও পুরোটা খায়? পুরোটা ও মানে ওর পেটে চলে যায়। আচ্ছা। ওকে ওষুধ দেওয়া টেওয়া সবকিছু এর মাধ্যমেই যায়, সবকিছু এই নল দিয়েই ও দেওয়া হয়। মাঝে মাঝে আমরা জল দিই, আচ্ছা একটু করে প্রতিটা ফিডের পরে একটু করে জল দিই, আর তাছাড়া ওই এমনি এভাবেই সারাটা দিন সারাটা রাত 1.5 ঘন্টা পর পর আমরা ওকে দুধ গুলে এরকম ভাবে ওকে খাওয়া। আচ্ছা। আর পাশের মেশিনটা? আর এই মেশিনটা হচ্ছে একটা মনিটর, যেটা ওর জন্য খুবই দরকার। মানে ওকে সারাটা দিন আমরা যেভাবে হ্যান্ডেল করতে পারবো, কিভাবে ওকে কি অবস্থায় আছে, ও শরীরের কি কষ্ট হচ্ছে না হচ্ছে, সমস্ত আমরা এই মেশিনটা এই মনিটরটার মধ্যে দিয়ে বুঝতে পারি। এখানে ওর পালস রেট দেখায় কত আছে, আর ওর স্যাচুরেশন অক্সিজেন স্যাচুরেশন কত আছে সেটা দেখায়। ও প্রতি সময়ই ও 4 লিটার অক্সিজেনে থাকে, 4 লিটার অক্সিজেন দিলে পরে ওর অক্সিজেনটা ঠিকঠাক মেনটেন করে, না হলে পরে ওর 81-80 এরকম অক্সিজেন হয়ে যায়। হ্যাঁ, এক্ষুনি দেখলাম যেটা হয়েছিল। দেখলেন ওকে, তারপর আমাকে অন্যরকম ভাবে অনেক ভাবে করতে হয়। এখন তো এখন মোটামুটি ঠিকঠাক আছে ওর অক্সিজেনটা দেওয়ার পরে। এবার এই সিলিন আর ওই হার্ট রেটটা যখনই একটু বেশি হয়, যে মানে 180 ওপরে উঠে যায়, সাধারণ বাচ্চাদের 160 পর্যন্ত ঠিকঠাক, যেহেতু ও একটুখানি শরীরটা অন্যরকম, তাদের ওকে 180 আমরা সেট করে রেখেছি। 180 ওপরে উঠলে পারে আর এটা 90 নিচে নামলে পারে অ্যালার্ম দেয় মনিটরটা, যে ওটা ওর খারাপ হচ্ছে, তখন আমরা সেই বুঝে ওকে ঠিকঠাক ভাবে ইয়ে করি, যে ওর কোনো অসুবিধা হচ্ছে বুঝতে পারি তখন আমরা। আর এখানে ও সাকশন মেশিন আছে একটা। আচ্ছা, এটা দিয়ে কি হয়? এই সাকশন মেশিনটা দিয়ে ও যেহেতু খেতে পারে না, কোনো কিছু গিলতে পারছে না, ওর গলার মধ্যে প্রচন্ড লালা চলে আসে একটা, যেটা ওকে খুবই খুবই কষ্ট দেয়। মানে ওর বেঁচে থাকতে গেলে সবসময় যেটা কষ্ট দেয় সেটা হচ্ছে ওর মুখের লালাটা, সেই লালাটা চলে আসে বলে ও কোনো কিচ্ছু গিলতে পারে না। আসলে ওর যে এই যে চোয়ালের যে আমাদের যে ক্ষমতাটা, যেটা চোয়াল দিয়ে আমরা ঢোক গিলি বা কোনো কিছু চিবোতে পারি, ওর যে রোগটা যে স্পাইনাল মাসকুলার যে অ্যাট্রোপি যে রোগটা, সেই রোগটা ওকে ওর 3 মাস 3.5 মাস বয়স থেকে এই ক্ষমতাগুলো ওকে কেড়ে নিয়েছে, যেটা ডক্টর আমাদের বলেছিল আস্তে আস্তে হবে, সেটা ও 3.5 মাস বয়স থেকে রোগটা ওর কেড়ে নিয়েছে, ওর খাওয়ার ক্ষমতাটা পুরোটাই কেড়ে নিয়েছে। আজকে ও প্রায় 3 মাস হতে গেল মুখ দিয়ে কিচ্ছু খেতে পারছে না, ও ব্রেস্ট ফিডিংও করে না, কোনো কিছুই করে না, ওর মুখের মধ্যে প্রচন্ড লালা আসে যেগুলো এতটাই ঠিক, ওর তখন পুরো মানে ওর মানে মৃত্যু সমান যন্ত্রণাই হয়। তখন এই সাকশন মেশিনটা দিয়ে আমরা ওকে এর মধ্যে একটা টিউব লাগাতে হয়,
সেই টিউবটা দিয়ে আমরা ওকে কলা থেকে ওই টিউবটা ঢুকিয়ে ওই সাকশন গুলো বার করে আনি। মানে আমার মা হয়ে এটা করতে খুবই কষ্ট হয় ওকে, মানে ওকে আমি এক প্রকার যন্ত্রণাই দিয়ে, কিন্তু না করলেও ওকে আমি বাঁচাতে পারবো না। এমন সময় এমনও হয় যে ওর গলা থেকে আমি, ওর গলাটা তো খুবই নরম, ওর ব্লাড চলে আসে ওই টিউবে, তখন আমার মানে এতটাই কষ্ট হয় যে মনে হয় আমি কি করছি ওকে। তবু আমি ওকে মানে ওকে ডক্টর আমাকে বলেছে আপনাকে ওটা করতেই হবে, ওকে বাঁচাতে গেলে। এই সাকশন মেশিনটা দিয়ে আমরা ওকে সাকশন করি প্রতি মানে আধ ঘন্টায় দুবারও হয়, কখনো এক ঘন্টায় চারবারও হয়, এরকম করতে হয়। রাত্রেবেলা তো ও ঠিকঠাক ভাবে ঘুমোতেও পারে না, যে এই গলার মধ্যে এই লালাগুলো চলে আসে বলে ও নিঃশ্বাসও নিতে পারে না ঠিকঠাক। আবার তখন ওকে সাকশন করে আবার ঠিকঠাক করে অক্সিজেনটা ঠিক করে ওকে তারপরে ঘুম পাড়াতে হয়। ও এখনো পর্যন্ত একটা রাত যে একটা নিশ্চিন্তে ঘুমাবে সেরকম ভাবে কিছুই পারে না। আর এখানে অক্সিজেন সিলিন্ডার আছে যেটা ওর মানে অক্সিজেনটা দেয়। এবারে একটা সিলিন্ডার প্রতি চার ঘন্টা 4 লিটার করে চলতে গেলে একদিনেই শেষ হয়ে যায়, এবার সেটাও একটা খরচ সাপেক্ষ ব্যাপার। সেই জন্য আমরা এই অক্সিজেন কনসেন্ট্রেটর দুটো নিয়েছি, এখানে আছে, এটা আমরা অল্টার করে চার ঘন্টা করে এই সিলিন্ডার এইগুলো করে ওকে সারাদিন অক্সিজেনটা ওকে দেওয়া হয় যাতে ও ঠিকঠাক থাকতে পারে। এইরকম ভাবে ও বাড়িতে হোম আইসিইউ সাপোর্টে রয়েছে। ওর প্রতিনিয়ত খুবই কষ্ট হচ্ছে, ওর নিঃশ্বাসেও কষ্ট হয়, ও যে নিঃশ্বাসটা নেয় ওর পেটের যে নিঃশ্বাসটা নেওয়াটা সেটাও খুবই অস্বাভাবিক ভাবে নেয়, ওর খুবই কষ্ট হয়। ও বিগত 2 মাস ধরে হসপিটালাইজ ছিল, তখন ও ভেন্টিলেশনেই সাপোর্টে ছিল, ও এতটাই খারাপ হয়ে গিয়েছিল তখন, সেই অবস্থা থেকে ও ফিরে এসেছে বহুত লড়াই করে। তার জন্য আমরা ওর বাবা মা হয়ে আমরাও ভাবছি যে ও যেহেতু এতটা লড়াই করছে, আমরা বাবা মা হয়ে যদি একটু ওর পাশে দাঁড়িয়ে সবার কাছ থেকে যদি একটু সাহায্য নিয়ে ওকে বাঁচাতে পারে তাহলে ও আমাদের কাছে থাকতে পারবে।